বিএনপি নেতা সাদেক হোসেন খোকার মরদেহ ঢাকায় আনা হবে বৃহস্পতিবার সকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা বারোটায় নেওয়া হবে তার মরদেহ থাকবে একটা পর্যন্ত এর আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে খোকার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জানাজার আগে তার কফিনে জাতীয় পতাকা দিয়ে ঢেকে সম্মান জানান প্রবাসী মুক্তিযোদ্ধারা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র এবং বিএনপির কেন্দ্রীয় নেতা সাদেক হোসেন খোকার মরদেহ দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে নিউ বাংলাদেশ কনসুলেট খোকার স্ত্রী ইস্মত আর ট্রাভেল ডকুমেন্ট এরই মধ্যে ইস্যু করেছে একই সঙ্গে খোকার মরদেহ দেশে নিতে ফিউনারেল হোমের কাগজপত্র সত্যায়িত করে দিয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল আটটা দশ মিনিটে দেশে পৌঁছানোর কথা রয়েছে খোকার মরদেহ এর আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে খোকার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানান বৃহস্পতিবার বেলা এগারোটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে সাদেক হোসেন খোকার দ্বিতীয় জানাজা বাদ জোহর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হবে তৃতীয় জানাজা এরপর বেলা তিনটায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে খোকার চতুর্থ ও বাদ আসর শেষ জানাজা হবে ধূপখোলা মাঠে ছয় নভেম্বর বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে দেশব্যাপী শোক দিবস পালন করা হবে শোক দিবস উপলক্ষে সকল কার্যালয়ে ঢাকা সারা দেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন নেতাকর্মীদের কালো ব্যাস ধারণ এবং কোরআন খানির আয়োজন করা হবে বৃহস্পতিবার জুরাইনে বাবার কবরের পাশে এই মুক্তিযোদ্ধাকে দাফন করা হবে বলেও জানান রিজভি খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা